এসব কি করছো তুমি? ও দেখতে পাচ্ছ না যে গাছে জল দিচ্ছি? কার সঙ্গে দেখা করতে চাও? আরে তোমার সঙ্গেই দেখা করতে চাই, আর কার সঙ্গে দেখা করব? আমার সঙ্গে কেন? আমি তো সবে 20 মিনিট হলো জন্ম নিয়েছি ভাই। মাত্র 20 মিনিট হলো জন্মেছে। যাও ভেতরে যাও, ডক্টর ঝটকা ভেতরেই আছে ভাই। ও এসো মোটু, আমার বন্ধু, আমার ভাই, কেমন আছো তোমরা ভাই? ডক্টর ঝটকা, এসব তুমি কি জাদু করেছ? এরা সব আমার ক্লোনস। আজকালকার যুগে কার কাছে টাইম আছে যে ঘর গৃহস্থালির কাজ করবে? তাই আমার ক্লোনস বানিয়ে ফেলেছি আমি। এখন সব কাজ এবার থেকে ওরাই করবে। ডক্টর ঝটকা, আমার বড়দা, আমার ভাই, আমায় তুমি সাহায্য করো। আমাদের নিজেদের ঘরটা রিপেয়ার করতে হবে। প্লিজ, আমাদের এই রকমই ক্লোনস বানিয়ে দাও। প্লিজ প্লিজ প্লিজ। ওকে, ডোন্ট ওয়ারি মোটু, তুমি ওই টেবিলে গিয়ে শুয়ে পড়ো। মোটু, আরো একবার ভালো করে ভেবে দেখো। ডক্টর ঝটকার কোনো গ্যাজেটই কখনো ঠিক করে কাজ করে না। ডক্টর ঝটকা, তুমিও একবার জিনিসটা ভেবে নাও। একটা মোটুকে তো আমরা সামলাতে হানস্ত হয়ে যাই, তারপর 3-4 মোটু হয়ে গেলে কি অবস্থা হবে? ও না ঘুষিটারাম, মোটু আমার বন্ধু, আমার ভাই, ওকে সাহায্য তো আমাকে করতেই হবে। এগুলোকে নিয়ে যাও। হ্যাঁ বড়দা, আমি ফটো ফ্রেম করার জন্য তোমার কাছে ফটো চাইনি, ক্লোজ বানাতে চেয়েছিলাম। ও মোটু আমার বন্ধু, আমার ভাই, আমার দাদা, বাড়ি গিয়ে এর উপর শুধু একটুখানি জলে ছিটে দিয়ে দিও, এগুলো আপনি আপ ক্লোন হয়ে যাবে ভাই। থ্যাংক ইউ বড়দা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন স্বপ্ন দেখা শেষ হলে বাড়ি যাওয়া যাক। তুমি কি করে জানলে যে আমি স্বপ্ন দেখছিলাম? তোমার সঙ্গে বন্ধুত্বের আমার 20 বছরের অভিজ্ঞতা আছে। আরে আরে পাতলু, কাগজগুলো ধরো ধরো। আরে ক্লোন তো শুধু আমার বানানোর কথা হয়েছিল, এই পাতলুর ক্লোন কোথায় গেল রে বাবা? আরে পাতলু কোথায় গেলে? দেখো কে যেন রাস্তায় তোমার মুখের মতো পেন্ট করে রেখেছে। এটা পেন্ট না, আমি নিজেই। তো এইভাবে তুমি রাস্তায় চ্যাপ্টা হয়ে কেন শুয়েছিলে? তোমার কাগজটা বাঁচাতে বাঁচাতে নিজেই কাগজ হয়ে গেছিলাম। চলো কাগজগুলো খুঁজি। আপনার পিঠে একটা কাগজ লেগে রয়েছে, ওই কাগজটা আমরা নিতে চাই। এখনো এই ক্লোন তৈরি হয়নি, তাতেই এত ঝামেলা। যখন এই ক্লোন তৈরি হয়ে যাবে তখন কি হবে? করলে ডক্টর ঝটকা বলেছিল একটুখানি জলে ছিটে মারতে। আরে আগে মনে করানো উচিত ছিল। জয় হোক।
দুঃখের দিন গেল রে ভাই, এবার সুখের দিন এলো রে, এবার দারুণ মজা হবে। ওই বললে বললে ওই বললে বললে এখন এভাবে নাচতেই থাকবে না কিছু কাজের কাজও করবে তুমি? টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, ওকে? তাড়াতাড়ি আগে আমাদের চা খাওয়াও আর সঙ্গে সিগারও খাইও, তারপর তোমার কাজ শুরু করো। এই নাও, আলাপ করো ডক্টর ঝটকার আশ্চর্য আবিষ্কারের সঙ্গে, তোমাকে কাজ করতে বলছে। কি বলছোটা কি? আরে কাজ তোমরা করবে, আরাম আমরা করব। প্রথমে আমাদের ট্র্যাকের নিচে চিড়ে চাপটা করলে, তারপর মহিলার স্যান্ডেলের তলায় চিড়ে চাপটা করলে, আর তারপর এখন কুকুরের কামড়ে খাওয়ালে। এত সবকিছুর পরও ভাবছো যে কাজ আমরা করব? এখন কাজ তোমরা দুজনে করবে আর আরাম আমরা করব। আমরা কিছুতেই কাজ করব না। কাল আবার এসো, না এলে তোমাদের খুঁজে বার করে মারবো। সারা ফুরফুরি নগর আমাদের বন্ধু, দেখো আমরা তোমাদের কি হাল করি। গরম গরম সিঙ্গারা ভাজুম, গরম গরম। এক মিনিট, সিঙ্গারা 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 সিঙ্গারা। ভাই তাড়াতাড়ি গরম গরম সিঙ্গারা খাওয়াও তো দেখি। আরে আগে ধারগুলা শোধ কইরা ফেলাও, তারপর সিঙ্গারা দিমু আমি। আর সব ধার শোধ দিতে এসেছি, কিন্তু তার আগে পেট ভরে সিঙ্গারা তো খেয়ে নি, তারপর দেব। সব ধার শোধ কইরা দিবা? তাহলে তাহলে খাও খাও, যত ইচ্ছা পেট ভরে খাও। সব শেষ কইরা ফেলাইছো, কত মাস হইল তুমি খাও নাই? এবার হিসাব করে বলো যে কত হয়েছে। কিছু খাওয়াও, আমার খুব খিদে পেয়েছে। আরে পুরো দোকানটা তো খায়া সাফ করে দিলা, এখন কি টেবিল চেয়ার খাওয়ামু? তোমার পেট না কুয়া? এক্ষুনি হাজার টাকা বার করো তুমি। আরে আমি কখন খেলাম? এই তো আধা ঘন্টা ধরে বসে বসে খাচ্ছিল না, তো কি করছিলা? এক্ষুনি হাজার টাকা বার করো তুমি। বুঝেছি, দেখো ভাই, ওরা মোটুর নকল, যারা এখানে এসে খেয়ে গেছে ওরা তিনজন ছিল। এই আমার সঙ্গে কোন রকম চালাকি করো না, টাকা দিবা না তোমার ধোলাই শুরু করুম আমি। ডক্টর ঝটকাকে ডেকে দাও। ও মোটু আমার ছোট ভাই বলদা, আমি হলাম স্বয়ং ডক্টর ঝটকা। তাহলে তুমি নিজে কেন কাজ করছো? ও তোমার ক্লোনসরা আমার ক্লোনসদেরও খারাপ করে দিয়েছে। এই দেখো সবাই মাইল পার্টি করছে আর আমাকে দিয়ে সব কাজ করাচ্ছে। মোটু কিছু করো, এখানে তো সব কিছু উল্টো পাল্টা হয়ে গেছে। কি করব, খালি পেটে আমার মাথা কিছু কাজ করে না, তুমি কিছু ভাবো। আইডিয়া, ডক্টর ঝটকা, যখন তুমি এদের বানিয়েছো তখন তোমার কাছে এদের বিগড়ানো রোগ কোনো না কোনো উপায় তো নিশ্চয়ই হবে। যদি এদের উপর জল ঢালা হয় তো এরা কাগজের মতো গলে শেষ হয়ে যাবে আমার ভাই। চলো ওদের উপর গিয়ে জল ঢালি। ওরা ঘরে আর এক ফোঁটাও জল বাঁচিয়ে রাখেনি। আমি এক্ষুনি জল নিয়ে আসছি। জয় হোক। বলে
তৈরি হয়ে যাবে। আরে মোটু, তুমি একই কাণ্ড করে দিয়ে